স্টাডি ফার্স্ট বাংলা ইউটিউব চ্যানেলে আবার সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করবো কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পুলিশের 2021-এর যে পরীক্ষা হতে চলেছে সে সম্বন্ধে পশ্চিমবঙ্গের ভূগোল আজকের বিষয়, সে সম্বন্ধে আজ আমরা আলোচনা করবো। আমাদের রয়েছে টপ 60 কোশ্চেন, অর্থাৎ 60টি প্রশ্ন রয়েছে। দেখবো আজকের প্রথম প্রশ্ন। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে সে দেখবো। প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 5টি জেলার মধ্যে, অর্থাৎ 5টি জেলার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। তাহলে পরীক্ষায় এই যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির কিন্তু নাম দিয়ে পরীক্ষায় প্রশ্নটি আসবে। এবার দেখুন আমার 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি রাজ্যের সীমানা রয়েছে। কয়টি রাজ্যের সীমানা রয়েছে? 5টি রাজ্যের সীমানা রয়েছে। কী কী 5টি রাজ্যের সীমানা রয়েছে? প্রথমে রয়েছে আসাম, আসাম রাজ্যের সীমানা রয়েছে। তারপরে আমরা আমরা দেখবো হচ্ছে কি সিকিম, সিকিমের সীমানা রয়েছে। এরপরে রয়েছে ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা, এই হচ্ছে 5টি রাজ্যের কিন্তু সীমানা রয়েছে। পরে দেখবো 3 নম্বর প্রশ্ন, সব থেকে বেশি কোন রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। অনেকবার প্রশ্নটি এসেছে, সব থেকে বেশি সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে, ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সীমানা সর্বাধিক রয়েছে, কোন দেশের সীমানা, তাহলে হচ্ছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা রয়েছে। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জায়গাকে চিকেন নেক নামে পরিচিত, মানে পশ্চিমবঙ্গের কোন জায়গাটিকে চিকেন নেক বলা হয়, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া, উত্তর দিনাজপুরের চোপড়া জায়গাটিকে চিকেন নেক বলা হয়। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা, পশ্চিমবঙ্গের মোট হচ্ছে 23টি জেলা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে, 3টি দেশের সীমানা রয়েছে, রয়েছে নেপাল, রয়েছে ভুটান আর রয়েছে বাংলাদেশ। আমরা দেখবো এর পরের পর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন আমরা কী দেখবো সেটা চলে এসছে আমাদের স্ক্রিনে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি, অর্থাৎ যে আমাদের ভারতবর্ষের জাতীয় যে প্রাণী রয়েছে সেই রকমভাবে পশ্চিমবঙ্গের কিছু জাতীয় জাতীয় বলা যাবে না, পশ্চিমবঙ্গের স্বীকৃত কিছু রাজ্যের রাজ্যের জাতীয় প্রাণী আমরা বলতে পারি, বা রাজ্যের কিছু সিলেক্ট করা নাম রয়েছে রাজ্য প্রাণীর নাম কি, সেরকম হলে কিন্তু মেছোবিরান রাজ্যের কিন্তু স্বীকৃত প্রাণী। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি, অর্থাৎ রাজ্যের একটা পাখি নাম, যেমন হচ্ছে জাতীয় পাখির নাম আছে ভারতবর্ষের জাতীয় পাখির নাম কি, সেরকম পশ্চিমবঙ্গের এরকম একটা পাখির নাম বা জাতীয় পাখি যেটাকে স্বীকৃতি রয়েছে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি বলা যেতে পারে, সেটা হচ্ছে সাদা গলাযুক্ত মাছরাঙ্গা। কি? সাদা গলাযুক্ত মাছরাঙ্গা। এবার দেখো পরে 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম গাছ, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিম গাছ, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি ফুল, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি, শিউলি। দেখবো এবার আমরা 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সান্দাকফু, উচ্চতা 3630, উচ্চতা কত, 3630, এটা কিন্তু সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, কোন সিঙ্গালীলা, সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখবো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে অর্কিডের শহর বলা হয়, অর্কিডের শহর কালিম্পংয়ের পেডং নামক শহরকে, মানে কালিম্পং জেলাকে বলা হয় শহর বলে পেডং নামক শহরকে বলবো। পরে হচ্ছে 14 নম্বর, অযোধ্যা পাহাড় কোন জেলায় রয়েছে, অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়া জেলায়। পরের প্রশ্ন, মামা ভাগ্নে, 15 নম্বর প্রশ্ন কী রয়েছে, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায়, সেটা হচ্ছে বীরভূম জেলায় রয়েছে মামা ভাগ্নে পাহাড়। দেখবো আমরা পরের প্রশ্ন, বলছি শুশুনিয়া পাহাড় কোন জেলায় রয়েছে, কী রয়েছে প্রশ্ন, শুশুনিয়া পাহাড় কোন জেলায় রয়েছে, তাহলে শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়, কোন জেলায়, বাঁকুড়া জেলায়। ভারত ও ভুটানের যাবার প্রবেশ পথের নাম কি, ভারত ও ভুটানে যাবার প্রবেশ পথের নাম হচ্ছে ডুয়ার্স। দেখো পরের প্রশ্ন, হিমালয় রানী বলা হয় দার্জিলিংকে, কাকে বলা হয়, হিমালয় রানী বলা হয় দার্জিলিংকে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সেটা হচ্ছে শিলিগুড়ি শহরকে বলা হয়। দেখবো সাদা অর্কিডের দেশ কোন শহরকে বলে, সেটা হচ্ছে কার্শিয়াং শহরকে বলে, সেটাকে সাদা 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 অর্কিডের দেশ বলা হয় কার্শিয়াং শহরকে। অযোধ্যা পাহাড় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা অনেকবার পরীক্ষা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, অযোধ্যা পাহাড় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোগরাবুরু। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়, তিস্তা নদীকে কী বলা হয়, ত্রাসের নদী বলা হয়। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন রয়েছে, 23 নম্বর প্রশ্ন কী রয়েছে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বালুরঘাট শহর কোন নদীতে অবস্থিত, আত্রাই নদীতে বালুরঘাট শহর অবস্থিত, দামোদর নদীর উৎপত্তি কোথায়, তাহলে হচ্ছে ছোটনাগপুর মালভূমির খামার পর্বত থেকে, এটাকে বাংলার দুঃখ বলা হয়, এই দামোদর নদীকে কী বলা হয়, বাংলার দুঃখ, তাহলে এই দামোদর নদীকে কী বলা হয়, বাংলার দুঃখ। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন, 25 নম্বর, কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ, তাহলে তারকেশ্বর ও শিলাবতী, এই দুটির নাম হচ্ছে কি, রূপনারায়ণ। 26 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি শহর তিস্তা এবং করলা দুটো নদীর তীরে অবস্থিত। 27 নম্বর প্রশ্ন, দার্জিলিং শহর কোন নদীর তীরে অবস্থিত, দার্জিলিং শহর মহানন্দা ও বালাসন, এই দার্জিলিং শহর ঠিক বলবো না, এটা দার্জিলিংও বলা যায়, আবার এইটা হবে কিন্তু শিলিগুড়ি, শিলিগুড়ি শহরে কিন্তু এই হচ্ছে মহানন্দা এবং বালাসন।
ঠিক আছে, এই দুটো আমরা বলতাম শিলিগুড়ি শহরের ক্ষেত্র সেম অ্যান্সার হবে। দেখবো পরবর্তী প্রশ্ন, ইংলিশ বাজার শহর মহানন্দা নদীতে, কোন নদীতে অবস্থিত? মহানন্দা। সিউড়ি ময়ূরাক্ষী নদী, বোলপুর কোপাই নদীর তীরে, কোপাই নদীর তীরে অবস্থিত। এবার দেখবো 31 নম্বর, 31 নম্বর প্রশ্ন কি বলছে, আসানসোল দুর্গাপুর কোন নদীতে? সেটা দামোদর নদীর তীরে অবস্থিত, আসানসোল এবং দুর্গাপুর। বহরমপুর শহর ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত? ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীতে অবস্থিত। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? জলপাইগুড়ির জেলার বক্সা ডুয়ার্স অঞ্চলে পশ্চিমবঙ্গের জেলায় সব থেকে বৃষ্টিপাত হয়। 2020 সালে আসা পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ের নাম কি? 2020 সালে পশ্চিমবঙ্গে আসা হচ্ছে ঘূর্ণিঝড়ের নাম আমফান, ঠিক আছে। এবং 2021-এ যেটা আসলো সেটা হচ্ছে যশ, সেটা হচ্ছে কি, যশ। ওকে, দেখবো আমরা পরের প্রশ্ন, নবীন পলি মৃত্তিকা কী বলে? নবীন পলি মৃত্তিকাকে খাদরা বলে এবং প্রাচীন পলি মৃত্তিকাকে বলে ভাঙর। গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি জেলায় অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান। বক্সা ও জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা এবং জাতীয় জলদাপাড়া যে জাতীয় উদ্যান রয়েছে সেটা কিন্তু আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। দেখবো 39 নম্বর প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন কি, কুলিক অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? কুলিক অভয়ারণ্য রয়েছে কিন্তু উত্তর দিনাজপুরের কিন্তু রয়েছে, এটা কুলিক নামে জায়গা, সেখানে কিন্তু এটা কিন্তু পাখিদের জন্য বিখ্যাত, পাখিদের জন্য, ঠিক আছে। এবার আমরা দেখবো পরবর্তী প্রশ্ন, সজনেখালী অভয়ারণ্য কোন জেলায়? সজনেখালী অভয়ারণ্য কিন্তু দক্ষিণ 24 পরগনা। দেখবো সাতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? সাতরাগাছি ঝিল কিন্তু হাওড়া জেলায় অবস্থিত। তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? বীরভূম। তিলপাড়া ব্যারেজ কোথায়? বীরভূম। রেশম শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র, সর্বাধিক তাপ উৎপন্ন হয় কোথায়? মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে বাঁকুড়া। এটা হচ্ছে কিন্তু পরিমাণের দিক থেকে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত কত নম্বর জাতীয় সড়ক? তাহলে বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত হচ্ছে 35 নম্বর জাতীয় সড়ক। দেখবো হচ্ছে পরে, এবার রয়েছে আমরা 46 নম্বর প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন কী রয়েছে, কলকাতা থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়কের নাম কি? সেটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক কলকাতা থেকে ডালখোলা। তাহলে তমলুক শহর কোন জেলায় অবস্থিত? তমলুক শহর কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। আলিপুর শহর কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার নয়, এটা শুধু আলিপুর, সেখানে হচ্ছে দক্ষিণ 24 পরগনায় আলিপুর শহর অবস্থিত। সর্বাধিক তামাক উৎপাদক জেলা, সর্বাধিক তামাক উৎপন্ন করা হয় কোচবিহারে। প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে? প্রাসাদ নগরী বলা হয় কলকাতা শহরকে, প্রাসাদ নগরী বলা হয়। বাংলা সবচেয়ে বৃষ্টি কম বৃষ্টিপাত হয় কোথায়? বীরভূমের ময়ূরেশ্বরে, বাংলায় মানে পশ্চিমবঙ্গ সব থেকে কম বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত জেলা কোনটা? উত্তর 24 পরগনা হচ্ছে সব থেকে বেশি জনসংখ্যাযুক্ত এলাকা, এখানে 53 নম্বর শহর। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? আমরা দেখবো একটু স্লাইডটা টেনে নিয়ে দেখবো আমরা, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে ক্যানিংকে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং শহরকে। তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে জমি। গঙ্গা কোথায় দুভাগে বিভক্ত হয়েছে? গঙ্গা হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানে দুভাগে বিভক্ত হয়েছে। 56 নম্বর প্রশ্ন, 2021 সালে আসা ঘূর্ণিঝড়ের নাম কি? যশ। টোটো আদিম জনগোষ্ঠী কোন জেলায় দেখা যায়? পশ্চিমবঙ্গ। 18 নম্বর প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলায় অবস্থিত। 59, পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য আয়তনের দিক থেকে? সেটা হচ্ছে 14তম রাজ্য আয়তনের দিক থেকে। পশ্চিমবঙ্গের মানে শেষ যে প্রশ্নটা 60 নম্বর রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কয়টি? পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন হচ্ছে 16টি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন। লোকসভার আসন হচ্ছে 42টি, এটাও কিন্তু অনেক পরীক্ষায় আসে এবং সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে চটজলদি। জয় হিন্দ।